আসসালামু আলাইকুম আই লাভ ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? মচমচ কিচেনের পিঠে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রেসিপিটা হচ্ছে ফুলঝরি পিঠা। আজকে ফুলঝরি পিঠা যারা কখনো বানাননি, তো আজকে আমার রেসিপিটা আমি যেভাবে দেখাবো, আপনারা যদি সেম প্রসেসে তৈরি করেন তাহলে অনেক সহজভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো সেটার জন্য আমি একটি বোলে একটি ডিম নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি হাফ কাপ চিনি। ডিম এবং চিনি একসাথে মিক্স করে নিব। সামান্য একটু সল্ট দিচ্ছি, মানে লবণ। তো লবণ দিলে কি হয়, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস তৈরি করে লবণ দিলে কিন্তু খাবারের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। এখন আমি এই তিন উপকরণকে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে নিব এখানে চালের গুঁড়ো। আমি এক কাপ নিয়েছি। এখানে আমি প্যাকেটের যে শুকনো চাল আছে সেটি নিয়ে নিচ্ছি। আর আমি হাফ কাপ আমি নিয়েছি এখানে ময়দা। হাফ কাপ থেকে আর একটু কম হবে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। এখন এই তিন উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে ফ্রেশ মিল্ক, মানে দুধ দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর কনসিস্টেন্সি কীভাবে হয় সেটা আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি এভাবে দিচ্ছি, সেটা ঘন হবে না আবার পাতলা হবে না, এরকম টাইপের কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো আপনারা দেখুন আমি কীভাবে তৈরি করতেছি। এখন এটা আরও ক্রিস্পি হতে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন দিয়ে। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, একটি পেঁচালার সাহায্যে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেবো, পর 10 মিনিট পর ফিরে আসব। ফিরে আসলাম। এখন আমি ফুলঝরি পিঠাটাকে আমি তেলের মধ্যে কিন্তু আগে ওভার হিট করে গরম করে রেখেছি। এই শেপটা দিয়ে আমি তৈরি করব ফুলঝরি পিঠা। আর যারা কখনো এভাবে তৈরি করে নিয়ে, আজকে আমার রেসিপিটা দেখে আপনারা অনেক সহজে তৈরি করতে পারবেন। আর এইটা ডুবো তেলের মধ্যে, এটা আমি কিন্তু অনেক গরম করে নিয়েছি। এই পিঠাটা তৈরি করতে মূল প্রসেস হচ্ছে তেলের মধ্যে কিন্তু এই ফুলঝরিটাকে গরম করে নিতে হবে। আর এই গরম অবস্থায় আমি এই বাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এভাবে পুরোটা ডুববো না, হাফ ডুবিয়ে নিচ্ছি। তারপর আমি এইভাবে আবার তেলের মধ্যে এইভাবে করে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো ছুটে আসবে। এইভাবে অনেক সুন্দরভাবে ছুটে আসছে, দেখছেন? ওয়াও, খুবই সুন্দর হয়েছে। আর এদিকে এই ফুলঝরিটা রেখে দেবো আমি তেলের মধ্যে, যাতে তেলের মধ্যে এটা আবার গরম হয়ে যায়। আর এই পিঠাটা কিন্তু এমনি মনে হয় যে অনেক সফট, নামানোর পর কিন্তু এটা শক্ত হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে। তো হয়ে গেছে গোল্ডেন কালার, চাইলে আপনারা একটু কম করে নিতে পারেন। এখন নামিয়ে ফেলবো। তো সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন আর এনজয় করুন। সো মাই লাভলি ভিউয়ার্স, এই তো আমার হয়ে গেল ফুলঝরি পিঠা। খুবই মজাদার, ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে। এটা আপনারা 1 মাস সংগ্রহ করে রাখতে পারবেন। আর চায়ের সাথে খেতে খুবই অসাধারণ হয় আর অনেক মজাদার হয়। আপনারা যদি কখনো তৈরি না করে থাকেন তাহলে আজকেই তৈরি করে দেখেন। যারা নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের জন্য ইজি হবে।
যদি আমার চ্যানেলে আপনারা এরকম রেসিপি পেতে চান ইজিভাবে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রইল। আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।